বাংলাদেশী শিক্ষাবিদ, নাট্যকার, সাহিত্য সমালোচক, ভাষাবিজ্ঞানী এবং শহীদ বুদ্ধিজীবী মুনির চৌধুরী। তার পুরো নাম আবু নঈম মোহাম্মদ মুনির চৌধুরী। 1925 সালের 27 নভেম্বর তৎকালীন ঢাকা জেলার মানিকগঞ্জে মাতুতালয়ে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস নোয়াখালী জেলার চাটখিল থানাধীন গোপাইরবাগ গ্রামের মুন্সিবাড়ি। তিনি ছিলেন ইংরেজ আমলের একজন জেলা ম্যাজিস্ট্রেট খান বাহাদুর আব্দুল হালিম চৌধুরী ও আফিয়া বেগমের 14 সন্তানের মধ্যে দ্বিতীয়। প্রথম সন্তান অর্থাৎ মুনির চৌধুরীর বড় ভাই প্রাবন্ধিক ও অনুবাদক অধ্যাপক কবির চৌধুরী। অভিনেত্রী ফেরদৌসী মজুমদার তার ছোট বোন। 1949 সালে লিলি চৌধুরীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। মুনির চৌধুরীর স্ত্রী লিলি চৌধুরী মঞ্চ, বেতার, টেলিভিশন সব মাধ্যমে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। এই দম্পতির তিন সন্তান যথাক্রমে বীর মুক্তিযোদ্ধা আহমেদ মুনির ভাষণ, সাংবাদিক ও চিত্রগ্রাহক আশফাক মুনির মিশুক, মানবাধিকার ও সংস্কৃতিকর্মী আসিফ মুনির তন্ময়। 1941 সালে মুনির চৌধুরী ঢাকা কলেজিয়েট স্কুল থেকে প্রথম বিভাগে ম্যাট্রিক পাস করেন। তারপর আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে আইএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে 1946 সালে বিএ অনার্স ও 1947 সালে এমএ পাস করেন। মুনির চৌধুরী খুলনার ব্রজলাল কলেজে অধ্যাপনার মাধ্যমে কর্মজীবন শুরু করেন, পরে ঢাকার জগন্নাথ কলেজ এবং শেষ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ও বাংলা বিভাগে অধ্যাপনা করেন। মুনির চৌধুরী শিক্ষাগত ও পেশাগত জীবনে বামপন্থী রাজনীতি ও প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন। ঢাকার প্রগতি লেখক এবং শিল্পী সংঘ, কমিউনিস্ট পার্টি, ভাষা আন্দোলন ইত্যাদির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন তিনি। 1952 সালের 21 ফেব্রুয়ারির হত্যাকাণ্ড এবং পুলিশি নির্যাতনের প্রতিবাদে 23 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যে সভা হয় তাতে তীব্র ভাষায় বক্তৃতা দেওয়ার অভিযোগে নিরাপত্তা আইনে সরকার তাকে বন্দি করে। 1954 সাল পর্যন্ত তিনি জেলে ছিলেন এবং জেলে থাকাকালীন সঙ্গী অধ্যাপক অজিত গুহের কাছ থেকে প্রাচীন ও মধ্যযুগের বাংলা সাহিত্যের পাঠ নেন। 1953 সালে জেলে বসেই বাংলায় এমএ পরীক্ষা দেন। লিখিত পরীক্ষায় পাশের পর ভাইবা দিতে পুলিশের পাহারায় এসেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। পরীক্ষকের রুমে ঢুকেই দেখলেন সবাই নিস্তব্ধ চোখে তাকিয়ে আছে তার দিকে। পরীক্ষক হিসেবে থাকা ডক্টর এনামুল হককে ডক্টর শহীদুল্লাহ বলেছিলেন, ওনাকে আর কি প্রশ্ন করব, রেজাল্টটা জানিয়েই দেই। রেজাল্টটা ছিল প্রথম বিভাগে প্রথম। জেল থেকে ছাড়া পেয়ে ইংরেজির ফুল টাইম অধ্যাপকের পাশাপাশি বাংলা বিভাগের খণ্ডকালীন অধ্যাপকের দায়িত্ব পেলেন। 1956 সালে রকফেলার বৃত্তি নিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভাষাতত্ত্ব পড়তে গেলেন। 1959 সালে বাংলা বিভাগের প্রধানও নিযুক্ত হয়েছিলেন মুনির চৌধুরী। যে বাংলা ভাষার জন্য লড়াই করেছেন, জেল খেটেছেন, সেই বাংলা টাইপ করার জন্য উন্নত মানের কিবোর্ডের প্রয়োজন তিনি অনুভব করেছিলেন অনেকদিন ধরেই। শেষমেশ নিজেই খাটাখাটনি করে 1956 সালে প্রথম বাংলা টাইপরাইটার মুনির অপটিমা নামের কিবোর্ড দাঁড় করিয়ে দিলেন। এই কিবোর্ড বাংলা টাইপিংয়ে দ্রুততা আনে, ফলস্বরূপ এর জনপ্রিয়তাও বাড়ে। 1967 সালে পাকিস্তান সরকার রেডিও টেলিভিশনে রবীন্দ্রসঙ্গীত প্রচার বন্ধের নির্দেশ দিলে যে 19 জন নাগরিক বিবৃতি দিয়ে ওই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছিলেন, মুনির চৌধুরী তাদের মধ্যে একজন। মুনির চৌধুরী সমকালীন জাতীয় আন্দোলনের সঙ্গেও নিজেকে সম্পূর্ণরূপে সম্পৃক্ত করেছিলেন। 1971 সালের মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিলেন তার সঙ্গে একাত্মতা ঘোষণা করে তিনি পাকিস্তান সরকারের দেওয়া সিতারা ই ইমতিয়াজ খেতাব বর্জন করেন। আধুনিক নাটক ও নাট্য আন্দোলনের পথিকৃৎ মুনির চৌধুরীর নাটকের কথা বলতে গেলে প্রথমে যে নামটি আসে তা হল রক্তাক্ত প্রান্তর ও কবর, সাহিত্যের ইতিহাসে অন্যতম দুটি কালজয়ী নাটক। তার অন্য নাটকগুলো হল চিঠি, দণ্ডকারণ্য, পলাশি ব্যারাক ও অন্যান্য, মানুষ, নষ্ট ছেলে, রাজার জন্মদিন ইত্যাদি। দণ্ডকারণ্য বইটিতে ছিল তিনটি নাটক, দণ্ড, দণ্ডধর ও দণ্ডকারণ্য। পলাশি ব্যারাক ও অন্যান্য বইটিতে ছিল 6টি নাটক,
পলাশি ব্যারাক, ফিজ কলাম, আপনি কে, একতলা দোতলা, মিলিটারি এবং বংশধর। মুনির চৌধুরীর ছাত্রাবস্থায় এক অঙ্কের নাটক রাজার জন্মদিন লিখেছিলেন, যা ছাত্র সংসদ কর্তৃক মঞ্চস্থ হয়েছিল। এছাড়াও তার অন্য নাটকগুলো হল নওজোয়ান, কবিতা মজলিস, বেশরিয়ত, কুপোকাত, নেতা, মর্মান্তিক, একটি মশা ইত্যাদি। রক্তাক্ত প্রান্তর তার প্রথম পূর্ণাঙ্গ মৌলিক নাটক। 1761 সালের পানিপথের তৃতীয় যুদ্ধের ঘটনা অবলম্বনে তিন অঙ্ক বিশিষ্ট এই নাটকটি রচিত। অবশ্য ইতিহাস থেকে তিনি কাহিনী গ্রহণ করেননি, গ্রহণ করেছেন কায়কোবাদের মহাশ্মশান থেকে। রক্তাক্ত প্রান্তর ঐতিহাসিক নাটক নয়, এটি একটি ইতিহাস আশ্রিত নাটক। এর প্রধান চরিত্র হল ইব্রাহিম কার্দি, জোহরা বেগম, নজিবউদ্দৌলা, সুজাউদ্দৌলা, আতাখা প্রমুখ। নাটকটির জন্য তিনি 1962 সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। এই নাটকের নবাব সুজাউদ্দৌলার বিখ্যাত একটি উক্তি হল, মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারণে অকারণে বদলায়। কবর কবর পূর্ব বাংলার প্রথম প্রতিবাদী নাটক। বাংলা ভাষা আন্দোলনের পক্ষে কাজ করার অভিযোগ এনে মুনির চৌধুরীকে 1952 সালে পাকিস্তান সরকার আটক ও জেলে প্রেরণ করেন। জেলে থাকা অবস্থায় অন্য রাজবন্দী বামপন্থী লেখক বিপ্লবী রণেশ দাশগুপ্ত 1953 সালের প্রথম ভাষা দিবস উদযাপন উপলক্ষে পরিবেশনের জন্য একটি নাটক রচনার অনুরোধ জানিয়ে গোপনে মুনির চৌধুরীকে একটি চিরকুট পাঠান। এই চিরকুটে লেখা ছিল, 21 ফেব্রুয়ারিতে অভিনয় করা যায় এ ধরনের নাটক লিখবে, মনে রাখবে রাত 10টার পর জেলের বাতি নিভিয়ে দেবে, লণ্ঠনের আলোতে যেন নাটকটি করা চলে, আর মেয়ে চরিত্র এমনভাবে থাকে যেন পুরুষদের দ্বারা অভিনয় করা চলে। সেই অনুরোধ রক্ষা করে 52'র ভাষা আন্দোলনের পটভূমিতে 1953 সালের 17'ই জানুয়ারি একাঙ্ক বিশিষ্ট একটি নাটক লিখে শেষ করেন মুনির চৌধুরী। ওই বছরের 21 ফেব্রুয়ারি রাত 10টায় জেল কক্ষগুলোর বাতি নিভিয়ে দেওয়ার পর হারিকেনের আলো আধারিতে মঞ্চস্থ হয় ভাষা আন্দোলনের প্রথম নাটক কবর। কারাগারের ভেতরের প্রথম সেই নাটকের নির্দেশনা দিয়েছিলেন ফণী চক্রবর্তী, আর অভিনয় করেছিল জেলের 2 নম্বর খাঁচায় আটক কমিউনিস্ট বন্দিরা। মুনির চৌধুরী অন্য কক্ষে ছিলেন বলে কবর নাটকের প্রথম অভিনয় দেখতে পারেননি। এই নাটকের চরিত্রগুলো হল নেতা, ইন্সপেক্টর হাফিজ, মুর্দা ফকির, গার্ড এবং ছায়ামূর্তি। উল্লেখ্য যে এই নাটকে মুনির চৌধুরী কোনো নারী চরিত্রই রাখেননি। 1952 সালের ভাষা আন্দোলনে মিছিলে গুলি করা লাশগুলো কবরস্থানে গোপন করার দৃশ্য চিত্রায়ণ হয়েছে এই কবর নাটকে। তবে কারাগারের বাইরে কবর নাটক প্রথম মঞ্চে অনুষ্ঠিত হয় 1955 সালের 21 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে। 1936 সালে রচিত মার্কিন নাট্যকার আর উইনশর বেরি দ্য ডেডের প্রভাব রয়েছে কবর নাটকে, নাট্যকার মুনির চৌধুরী নিজেও তা স্বীকার করেছেন। কবরে যেতে অস্বীকার করার ব্যাপারে দুই নাটকের মাঝে মিল রয়েছে, তবে তা কেবলমাত্র ভাবগত ঐক্যের মিল। মুনির চৌধুরী বিদেশি নাটকের অনুবাদেও অসাধারণ কৃতিত্ব দেখিয়েছেন। তার অনুবাদ করা নাটকগুলো হল জর্জ বার্নার্ড শর ইউনিভার ক্যান টেল অবলম্বনে কেউ কিছু বলতে পারে না, জন গলসওয়ার্দির দ্য সিলভার বক্স অবলম্বনে রূপার কৌটা, উইলিয়াম শেক্সপিয়রের দ্য চিমিং অব দ্য স্রুয়ের অনুবাদ মুখরা রমণী বশীকরণ, অগাস্ট স্টিনবার্গের ফাদার নাটকের অনুবাদ জনক ইত্যাদি। এছাড়াও তিনি বেশ কয়েকটি নাটকের অনুবাদে হাত দিয়েছিলেন, কিন্তু শেষ করে যেতে পারেননি। শেক্সপিয়রের ওথেলো নাটকের অনুবাদ শেষ করেন কবির চৌধুরী, টেনেসি উইলিয়ামসের এ স্টেট কার নেম অর ডিজায়ার অসমাপ্ত অনুবাদের কাজ শেষ করেন লিলি চৌধুরী, নাম দেন গাড়ির নাম বাসনাপুর। মুনির চৌধুরী প্রবন্ধ রচনায় কৃতিত্ব দেখিয়েছেন, এর মধ্যে উল্লেখযোগ্য হল মীরমানস, তুলনামূলক সমালোচনা, বাংলা গদ্যরীতি ইত্যাদি। 1965 সালে মীরমানস গ্রন্থের জন্য তিনি দাউদ পুরস্কার লাভ করেন।
এছাড়াও মোফাজ্জেল হায়দার চৌধুরী সহযোগে রচনা করেন বাংলা ভাষার ব্যাকরণ, যেটা নবম দশম শ্রেণীর পাঠ্যবই হিসেবে অন্তর্ভুক্ত ছিল। স্বীকৃতিস্বরূপ পেয়েছেন নানা পুরস্কার ও সম্মাননা, এর মধ্যে উল্লেখযোগ্য হল রক্তাক্ত প্রান্তর নাটকের জন্য 1962 সালে বাংলা একাডেমি পুরস্কার, মীর মানস গ্রন্থের জন্য 1965 সালে দাউদ পুরস্কার, 1966 সালে সিতারা ই ইমতিয়াজ, 1980 সালে স্বাধীনতা পুরস্কার ইত্যাদি। পাক ভারত যুদ্ধ নিয়ে তার রচনা সংকলন রণাঙ্গনের জন্য 1966 সালে তিনি লাভ করেন সিতারা ই ইমতিয়াজ। 1971 সালের 15ই মার্চ বাঙালিদের প্রতি অবিচার আর অনাচারের প্রতিবাদে ডাক দেয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসহযোগে সাড়া দিয়ে এই সম্মান বর্জন করেন মুনির চৌধুরী। এছাড়াও তিনি ছিলেন সলিমুল্লাহ হলের আবাসিক ছাত্র। বক্তৃতায় বিশেষ দক্ষতার কারণে ছাত্র জীবনের প্রথম বছরেই 1943 সালে তিনি হলের সেরা বক্তা হিসাবে প্রোভোস্ট কাপ জেতেন। অনুসন্ধান ইঞ্জিন গুগল তার 95তম জন্মদিনে তাকে নিয়ে ডুডল দিনব্যাপী প্রদর্শন করে। ঢাকার থিয়েটার নাট্যগোষ্ঠী তার স্মরণে মুনির চৌধুরী সম্মাননা পদক প্রবর্তন করেন। 1971-এর মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের দুদিন আগে 14ই ডিসেম্বর তিনি পাকবাহিনীর সহযোগীদের দ্বারা অপহৃত ও নিহত হন।